দর্শক কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাই আমাদের আজকে সরাসরি অনুষ্ঠান ডেকো সুপার টুপার বিস্কুট নিবেদিত স্টুডিও 24-এ। আপনারা অনেকেই জানেন গত পহেলা কার্তিক মরমের সাধক বাউল সম্রাট লালন শাহের 131তম তিরোধান দিবস ছিল, আর আমরা আজকের পর্ব সাজিয়েছি লালন সাহেবকে নিয়ে। লালনের দেশ কুষ্টিয়া থেকে গান শোনাতে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাউল শাহাবুল। শাহাবুল, আপনাকে আমন্ত্রণ এবং সেই সাথে অনেক অনেক ধন্যবাদ সুদূর কুষ্টিয়া থেকে এসে আমাদের এই আয়োজনে যুক্ত হবার জন্য। এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, তিনিও বাউল ঘরেরই একজন সন্তান, তবে তিনি গান শোনাবেন না, লালন শাহ ও তার গানের বিভিন্ন তথ্য উপাত্ত দিয়ে আমাদের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবেন। তিনি হলেন লেখক ও গবেষক ডক্টর আবু ইসহাক হোসেন। আপনাকেও স্বাগত আমাদের এই আমন্ত্রণে। দুজনকেই যেহেতু পেয়েছি, আমরা তো লালনের অনেক গান শুনবো, সেই সাথে লালনের গান এবং লালনের জীবন সম্পর্কেও অনেক কিছু জানবো, তবে শুরুতেই গানে চলে যেতে চাই। প্রথমে কোন গানটি শুনবো? প্রথমে সাইজের একটি দৈনবাণী দিয়ে শুরু করছি, নিজেকে তুচ্ছ করে স্রষ্টার কাছে নিবেদন প্রার্থনা। লাইহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলম পনা তুমি তুমি ডুবাজে ভাসাইতে পারো আল্লাহ ভাসায় কি নারী দাও কারো রাখো মারো হাত তোমারো রাখো মারো হাত তোমার তাইতে তো মাই ডাকি আমি এলাহিয়াল বিনগো আল্লাহ আল্লাহ বাদশাহ আলম পনা আসলে অকুল পাথর
তারে আবার তারে মেহের করে আপনি লাগানি কিনারে আবার তারে মেহের করে আপনি লাগানি কিনারে চাহের আছে ত্রিসংসারে চাহের আছে ত্রিসংসারে আমায় দয়া করো স্বামী ইলাহি আল্লাহ বাদশা আলম পনা তুমি পাপিসে তো পাপেতে ডুবিয়া রইত নিজাম নামে পাপিসে তো পাপেতে আল্লাহ তার মনে সু মতি দিল কুমতি তার দূরে গেল তার মনে সু মতি দিল কুমতি তার দূরে গেল আউলিয়া নাম হাতাই লিখিল আউলিয়া নাম হাতাই লিখিল জানা গেল ওই রহমি ইলাহি আল্লাহ আল্লাহ বাদশা আলম পনা নামান গো যারা
চাঁদের কাফির গো তারা নবী নামা নেগো যারা চাঁদের কাফির গো তারা সে মহাহিদ দাই মালা হবে বেহিসাবে দোজখে যাবে সে মহাহিদ দাই মালা হবে বিনা হিসাবে দোজখে যাবে আবার তারা খালাস পাবে আবার তারা খালাস পাবে ফকির লালন বলে মোর কি হই জানি ইলাহি আল্লাহ ইন গো আল্লাহ আল্লাহ বাদশাহ আলম পনা তুমি তুমি দুবাজ ভা সাইতে পারো ভাষায় কি তার দাম কালো রাখো মারো হাত তো মারো রাখো মারো হাত তো মারো তাইতে তোমায় ডাকি আমি ডাকি আমি গো আল্লাহ আল্লাহ বাদশাহ আলম পনা তুমি ইলাহি আল্লাহ ইন গো আল্লাহ আল্লাহ বাদশাহ আলম পনা তুমি ইলাহি আল্লাহ ইন গো আল্লাহ আল্লাহ বাদশাহ আলম শাহাবুল, আপনার এই অসাধারণ পরিবেশনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে তো আরো গান শুনবই, তবে আমি এবার ভাইয়ের কাছে চলে যেতে চাই, আবু ইসহাক হোসেন ভাইয়ের কাছে, যে লালনার যেই বাণীগুলো বা কথাগুলো আমাদের বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ? ফকির লালন সাঁইজি, লালন সাঁইজির জীবন সাধনা সর্বকালীন এবং সব সময়ের জন্য সমান প্রযোজ্য এবং সর্বকালের জন্য আধুনিক। লালন ফকির কিছুক্ষণ আগে আপনি বলে গেলেন, দেহ রেখেছেন 131 বছর আগে, কিন্তু ওনার জীবন এবং সাধনার বিষয় বস্তু এখনও প্রাসঙ্গিক। এই যে গানটি শাহাবুল করে গেল, এবং যারা লালন ঘরের, যারা সাধুসঙ্গের সাথে পরিচিত, আপনারা জানেন যে সাধুসঙ্গ শুরু হয় কিন্তু দন্ডগান দিয়ে। দন্ডগানটা হচ্ছে আত্মসমর্পণের গান। আত্মসমর্পণ যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি এই জীবন থেকে মুক্তি পাবেন না। লালন ফকিরের জীবনের সাধনার দুটি লক্ষ্য ছিল, একটি হচ্ছে মানুষের সামাজিক এবং আধ্যাত্মিক মুক্তি। উনি কিন্তু এই সমাজ থেকে, সমাজ অনেকে বলেন বাউল, অ্যান্ড বাউল বলতে মনে করেন কি উনি সমাজ বিচ্ছিন্ন মানুষ ছিলেন, সেটি কিন্তু নয়। একটি তথ্য আমি দিয়ে রাখি, লালন ফকির পুরোদস্তুর সংসারী লোক ছিলেন। 1890 সালে লালন ফকির যখন দেহ রাখছেন, তখন হিতকরী পত্রিকায় উনি দেহ রাখলেন 17 অক্টোবর, পহেলা কার্তিক মোতাবেক। হিতকরী পত্রিকায় 31 অক্টোবর একটি নিবন্ধ ছাপা হয় মহাত্মা লালন ফকির নামে, সেখানে উল্লেখ করছেন যে উনি 2000 ক্যাশ টাকা রেখে মারা যান। ওই সময় এক ভরি স্বর্ণের দাম ছিল 7 টাকা। এখন যদি ওই টাকাকে বর্তমান বাজার মূল্যে কনভার্ট করেন, তাহলে কিন্তু অনেক টাকা হবে। এবং ওনার বাড়িঘরের অবস্থা সম্পর্কে লিখছেন যে মধ্যবিত্ত স্টেটাসের ইয়ে ছিল, এবং উনি ওনার পানের বরত ছিল, আমের বাগান ছিল এবং খ্যাতি জমিও ছিল। সবচেয়ে বড় কথা, উনি ঘোড়ায় চড়ে যাতায়াত করতেন, যেটা
মধ্যবিত্ত পরিবার যারা ছিল এবং জমিদার শ্রেণীর উচ্চবিত্তের মানুষেরা ঘোড়াচড়ে যাতায়াত করতেন। সুতরাং লালন ফকির সম্পর্কে আমাদের গড়পড়তা যে ধারণা সেটি কিন্তু সঠিক নয়। উনি এই সমাজের ভেতর থেকে সমাজের মানুষের আধ্যাত্মিক এবং সামাজিক মুক্তির জন্য ওনার গান বেঁধেছেন এবং ওনার সাধনা এবং তত্ত্ব উনি দিয়ে গেছেন। এই যে আত্মসমর্পণের গান, কেন আপনি যদি শূন্য না হন তাহলে পূর্ণ হতে পারবেন না, এই তত্ত্বটা সকল ধর্মে আছে। আপনি দেখেন, দুঃখিত, পবিত্র কোরআনে সূরা আর রহমানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ তা আত্মসমর্পিত না হয়ে মৃত্যুবরণ করো না। এবং আপনি এই যে আত্মসমর্পণের গানের কথা যদি বলেন, বাইবেলের যে সাম বলে, সামা যেটাকে বলে, সেটা কিন্তু আত্মসমর্পণের গান। আবার পূজারি সালাত যে শব্দটি, এটির অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, পূজারী শব্দের অর্থ আত্মসমর্পণকারী। পূজা শব্দটাকে যদি আমি একটু ভাঙি, পয় দুর্গাকারে পু বর্গ জয় করে যা, পয় দুর্গাকারে পু মানে পুনর জয় করে যা মানে জাগরণ, পুনর্জাগরণ, অর্থাৎ আত্মসমর্পণের ভিতর দিয়ে তোমার নিজেকে পুনর্জাগরিত করার নাম হচ্ছে পূজা। তাহলে আমি যদি আত্মসমর্পণ না করি, নিজেকে না ভাঙি, আত্মসমর্পণ মানে আমার নিজেকে শূন্য করে নিজেকে ভেঙে আবার পুনর্জাগরিত করা, সেই পুনর্জাগরিত করাটা কি আমার ভেতরের যে কালিমা, যে কুলুষ, যে অন্ধকার, সেই অন্ধকারকে দূরীভূত করে আমার খোদা প্রেমে, আমার সেই ঈশ্বর প্রেমে নিজেকে পরিপূর্ণ করা। সেই পরিপূর্ণ করতে গেলে আমাকে কী করতে হবে, পরিপূর্ণভাবে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং দর্শকদের আরেকটি তথ্য দিয়ে রাখি, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ যে অর্জন রবীন্দ্রনাথ ঠাকুর আনলেন, সেটি কিন্তু আত্মসমর্পণের গান দিয়ে। আমরা জানি গীতাঞ্জলির জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন, সেটি কিন্তু নয়। উনি যে কাব্যটির জন্য নোবেল প্রাইজ পেয়েছেন সেটি হচ্ছে সংস অফারিংস, অর্থাৎ আত্মসমর্পণের গান। লালন ফকির সেই আত্মসমর্পণের গান দিয়েই ওনার সাধুসঙ্গ শুরু করতেন এবং সাধুসঙ্গ শেষ হতো আত্মসমর্পণের গান দিয়ে। এবং আজকের এই অনুষ্ঠান, আজকের এই সাধুসঙ্গ আত্মসমর্পণের গান দিয়ে শুরু হলো। এবং সাহেবকে ধন্যবাদ এত সুন্দর করে, এত সুন্দর উপস্থাপনার ভিতর দিয়ে আমাদের এই আয়োজনকে শুরু করলেন। আবু ইসাক, আপনাকে ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য। আমরা আরও অনেক তথ্যই জানতে পারবো, তবে আবারও গানে চলে যাচ্ছি। শাহাবুল, এবার কোন গানটি শুনবো সেটি জানার আগে একটা দর্শক কল আছে, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। হ্যালো, সংযোগটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। এবারে কোন গানটি শুনবো? সাইজির একটি নবীতত্ব দিয়ে একটি শুরু করি। ঈদে মিলাদুন্নবী চলছে, নবীতত্ব দিয়ে শুরু করি। সবচেয়ে বড় ঈদ হচ্ছে ঈদে মিলাদুন্নবী। নবীর ডঙ্কা বাজে বার, নবীর ডঙ্কা বাজে বার, নবীর ডঙ্কা বাজে বার, শহর মক্কা মদিনে আয়ে গো যাই, নবীর দিনে আয়ে গো যাই, নবীর দিনে, নবীর ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, নবীর শহর মক্কা মদিনে আই গো যাই, নবীর দিনে আই গো যাই, নবীর দিনে।
হোসেন নবী যে ধন চাবি সেই ধন পাবি অমূল্য দোকান খুলেছেন নবী যে ধন চাবি সেই ধন পাবি বিনা কোটির ধন সেতে তাই এখন বিনা কোটির ধন সেতে তাই এখন না লইলে আখে না লইলে আখে যে পস্তাবি মনে আই গোজাই নবীর দিনে আই গোজাই নবীর দিনে বাহ,
অসাধারণ পরিবেশনা। আমি গানটি নিয়ে কথা বলবো, তবে তার আগে একজন দর্শক আছেন, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো অনুরোধের গান থাকে বলতে পারেন। হ্যালো, ইব্রাহিমপুর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে ডাক্তার মোহাম্মদ জাহিদ হোসেন লোটার। জি, চমৎকার সঞ্চালনের জন্য সূচনা আপুকে থ্যাঙ্কস। সাবুল ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছি। জি ভাইয়া, সাবুল ভাইয়ের কাছে একটা গানের রিকোয়েস্ট ছিল। জি ভাইয়া, কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? জি, সাইজি রেখেছি, ভালো থাকার চেষ্টা করছি। কোন গান? হ্যাঁ, আপনার একটা গান ভালো লাগছে, আপনার একটা প্লে লিস্ট তো আছে, তারপরে যদি সম্ভব হয় এটা বাড়ির পাশে আশ্বিন নগর সে তার কুর্সি বসত করে, এই গানটা গাইলে খুব খুশি হব। জি জি, ঠিক আছে, অবশ্যই হবে। ওকে, অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য, আমাদের সাথেই থাকবেন, সময় থাকলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার অনুরোধের গানটি শোনানোর জন্য। আমরা আরও একটা গান শুনতে চাই, কোন গানটি শুনবো এবার? সাইজির আরেকটি বাণী পরিবেশন করছি, গানে গানেই বলি। কেউ বলছে যে পাঁচ ওয়াক্ত নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো করলে বেহেস্ত পাওয়া যাবে। আবার কে বলছে যে একজন কামেল মুর্শিদের কাছে আত্মসমর্পণ করে নিজেকে চিনতে হবে বা মানুষ বুঝতে হবে। তাই লালন সাঁইজি এই যে দুটা মত, এই দুটা মত নিয়েই সাঁইজি বলেছেন। দুটা নাতে ভাবছি বসে ওই ভাবনা, ভাবছি বসে ওই ভাবনা, কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না, কি করি কোন পথে যা, দুটা নাতে ভাবছি বসে ওই ভাবনা, দুটা নাতে ভাবছি বসে ওই ভাবনা, ভাবছি বসে ওই ভাবনা, কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না, কি করি কোন পথে যাই। মনে কিছু
ঠিক পড়ে না কি করি কোন পথে যা আদি ঠিকানা তাই না বুঝে লালন ভেড়ে হয় দুটানা তাই না বুঝে লালন ভেড়ে হয় দুটানা যাই মনে কিছু মনে কিছু ঠিক পড়ে না কি করি কোন পথে যাই দুটা নাতে ভাবছি বসে ওই ভাবনা দুটা নাতে ভাবছি বসে ওই ভাবনা ভাবছি বসে ওই ভাবনা কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না কি করি যা
এবারে কোন গানটা শুনব? পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, সাইজির এই গানটি। দেখো দেখো মনোরাই চাঁদ হয়েছে উদয়, কি আনন্দময় সাধুর সদবাজারে। পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপীর ভাগ্যে
আমি এবার আবু ইসহাক ভাইয়ের কাছে একটু এই গানটি সম্পর্কে বিস্তারিত জানতে চাই। সাধুর বাতাসের মন বনের কাষ্ঠ হয় রে চন্দন, তো সাধুর গুণ এমন যে মুখে বলা যায় না। এবং এই সাধু সঙ্গে যদি কেউ যায়, সাধু সঙ্গের একটি কথা আছে, সাধু সঙ্গ সর্বলোকে কয়, সাধু সঙ্গ হওয়া মাত্র জীব পরমের সাথে মিশে যায়। তো এই কথা শুধু যে সাধুরা বলে সেটি কিন্তু নয়, এটি বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে আমরা উদ্ধৃতি দিতে পারি। যেমন পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়ামা সাদিকিন, হে মুমিনেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং যারা সাদিকিন যারা সত্যবাদী সত্যপথের অনুসারী তাদের অনুসরণ করো। তাহলে সাধু কারা? সাধু হচ্ছে তারাই যারা সত্য সুপথে চলে। লালন ফকির যারা বলেছেন সত্য বল সুপথে চলে, এই সত্য যারা বলে এবং সুপথে চলে তারাই হচ্ছে সাধু। সেই সাধুর সঙ্গ করলে মানুষ এই জীব পরমের সাথে লীন হয়ে যায়, যার কারণে আমরা যদি সাধু সঙ্গ যেতে পারি, সাধুর সঙ্গ করতে পারি, তাহলে আমাদের ভেতরের যে কালিমাটা থাকে এই কালিমা আর থাকে না। এবং একটি কথা আমরা বলি, গুরুর কথা বলি, গুরু শব্দটিকে, এবং লালন সাহায্যের তত্ত্বে গুরু একটি অপরিহার্য প্রত্যয়, একটি অপরিহার্য প্রপঞ্চ, একটি অপরিহার্য শব্দ। এই শব্দটি সম্পর্কে যদি আমরা একটু বিশ্লেষণ করি, গুরুকে ভাঙি, গৈরশুক্রে গু রৈরশুক্রে রু, এর অর্থ হচ্ছে গৈরশুক্রে গু, এই শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর রু শব্দের অর্থ হচ্ছে আলো বা রোশনাই। অর্থাৎ গুরু হচ্ছে সেই সত্তা যিনি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় বা আলোকিত বা রোশনাই এবং সেই পরমের সাথে এই লীন করে দেয়, সে মানে পরম আলোর সাথে আমাকে একাকার করে দেয়। এই জীব যে জীব হচ্ছে অন্ধকার জগৎ, এই অন্ধকার জগৎ থেকে পরম হচ্ছে অনন্ত আলোর জগৎ, সেই আলোর জগতের সাথে লীন করে দেয়, তিনিই গুরু। সেই গুরু হচ্ছে আমার সাধুগুরু। সেই সাধুগুরুর সাথে যখন আমি লীন হয়ে যাই তখন আমার আর কোনো ভেদ থাকে না। ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেওয়ার জন্য, আমরা আরও শুনবো, তবে তার আগে এবারে কোন গানটি শুনছি? এবার সাইন্সের আরেকটি বাণী গানে গানে বলি। এ যে যৌবনে কাল কামে চিত্ত কাল, এ যে যৌবনে কাল কামে চিত্ত কাল, কোনে কালে তোর, কোনে কালে তোর হবে দিশে কাল কাটালি, কালের বসে কাল কাটাবি, কালের বসে, এ যে যৌবন কাল কামে চিত্ত কাল, এ যে যৌবন কাল কামে চিত্ত কাল, কোনে কালে তোর, কোনে কালে তোর হবে কিসে কাল কাটালি,
কালের বসে কাল কাটাতি, কালের বসে এবার সাইজির আরেকটি বাণী পরিবেশন করি। আমি ভবের উপর ঘুরে বেড়াই, আমি ভবের উপর ঘুরে বেড়াই, খাঁচার পাখি পরধীন পরধীন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, আমি ভবের উপর ঘুরে বেড়াই, ভবের উপর ঘুরে বেড়াই, খাঁচার পাখি পরধীন গুরু গো ও গুরু, খাঁচার পাখি পরধীন পরধীন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, আমার হেলাই গেল পাপে ঘিরিল, কোন সময় আজ রাইল এসে বলিবে চলো, মনে বল বলিবে চলো, দিন আমার হেলাই গেল পাপে ঘিরিল, কোন সময় আজ রাইল এসে বলিবে চলো, মনে বল বলিবে চলো, তারা মিলে জুলে যাবে চলে, চলে আমায় ফেলে চিরদিন, ওরে মন ওরে মন আমায় ফেলে চিরদিন চিরদিন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, মনেরই শান্তি দয়াল হইল না একদিন, একদিনে গড়ে যেতে হবে ভাই বন্ধু সরে দাঁড়াবে,
ও হার পর ভাই বন্ধুগণ দুদিন পস্তাবে, ওরে মন দুদিন পস্তাবে। একদিন গড়ে যেতে হবে ভাই বন্ধু সরে দাঁড়াবে, ও হার পর ভাই বন্ধুগণ দুদিন পস্তাবে, ওরে মন দুদিন পস্তাবে। আমার ওই ভাবনা দূর হইল না, ওই ভাবনা দূর হইল না, কঠিন গোড়া যাদের দিন, ওরে মন ওরে মন ওরে মন, কঠিন গোড়া যাদের দিন আজাদের দিন। মনের শান্তি দয়াল হইল না একদিন, মনের শান্তি কঠিন ঠাই জানে কেবল মালিক সাই, যে গড়েছে সেই জেনেছে, অন্যে জানে না তাহা অন্যে জানে না। সে যে এমনি কঠিন ঠাই জানে কেবল মালিক সাই, যে গড়েছে সেই জেনেছে, অন্যে জানে না তাহা অন্যে জানে না। সে যে হাজার হাজার দিচ্ছে সাজা, সে যে হাজার হাজার, সে যে হাজার হাজার দিচ্ছে সাজা, লালন কয় লালন কয় লালন কয়, সুখ হইল না সুখের দিন সুখের দিন। মনের শান্তি দয়াল হইল না একদিন, মনের শান্তি দয়াল হইল না একদিন, আমি ভবের উপর ঘুরে বেড়াই, ঘুরে বেড়াই খাতার পাখি পরধীন, ওরে মন ওরে মন খাতার পাখি পরধীন পদধীন। মনের শান্তি দয়াল হইল না একদিন, মনের শান্তি দয়াল হইল না একদিন, মনের শান্তি দয়াল হইল না অসাধারণ। অনেক ধন্যবাদ এত সুন্দর পরিবেশনার জন্য। এবারে আমি ভাইয়ের কাছে চলে যেতে চাই, এই গানটি সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে বলতেন। লালন আগেই বলেছে যে লালন ফকির তার জীবন থেকে, জীবন সাধনা উচ্চারিত গান উনি করেছেন, ওনার সাধনা থেকে ওনার জীবন থেকে নিয়ে উনি গান করেছেন। এই গানটির রচনা শৈলী যদি আমি খুব অবাক হয়ে গেলাম, খাঁচার পাখি পর অধীন যে উপমাটা ব্যবহার করেছেন এখানে, লালন ফকিরের যে কাব্য প্রতিভা এটি যদি আমরা বিশ্লেষণ করি, অসাধারণভাবে উনি, আমরা এই ভবের উপরে ঘুরছি ফিরছি কিন্তু সাঁই যখন ডাকবেন চলে যেতে হবে, আমরা কিন্তু নিজেরা নিজেদের স্বাধীন মতো ঘুরছি না ফিরছি না, এবং আমরা যেভাবে এসেছি যেভাবে থাকছি খাচ্ছি। এবং লালন ফকির তার একটা গানে বলেছেন যে সকলই কপালে করে, কপালের নাম গোপালচন্দ্র, কপালের নাম গুয়ে গপরে। আমরা অনেকেই এখানে তাকে অদৃষ্টবাদী বলে মনে হয়, অনেকে আমরা বাস্তববাদী অদৃষ্টকে মানতে চাই না, কিন্তু এই অদৃষ্টকে বাদ দিয়ে আমরা জীবন কল্পনা করতে পারি না। তার কারণ হচ্ছে কি যে আমরা যাই করি, ওই গানটার ভিতরে লালন ফকির বলেছেন যে কেউ রাজা আর কেউ ভিখারি, কপালেই করে সবারই, মনের ঘরে বুঝতে নারী হেঁটে মরি অনাকারে। যার কারণে আমরা পৃথিবীতে এসেছি তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়, মাঝখানে এখানে আমরা খেটে মরছি, এবং তার ইচ্ছে যে কর্ম নিয়ে এসেছে এখানে, এবং যখন আসি আমরা, লালন ফকির একটা গানে বলেছেন, যখন ভিটায় হও বসতি দিয়া আসছো খুব খোশ কবলতি,
হরদমে জপি প্রস্তুতি এখন গিয়াছ ভুলে, আমরা যখন আসি তখন তার কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছি যে প্রতিদমে আমি তোমাকে স্মরণ করব, কিন্তু সেটা ভুলে গিয়েছি, আমরা তাকে স্মরণ করছি না, আমরা তার স্মরণ নিয়ে বেঁচে থাকব এই প্রত্যাশাই করব আমরা। অনেক ধন্যবাদ, আমরা আরও এমন অনেক তথ্যই শুনবো, আবারও গানে চলে যাচ্ছি। কোন গানটি শুনবো? একটি মানুষতত্ত্বের গান করি। আচ্ছা, গানটি শুনবো, তবে তার আগে একজন দর্শক কল আছেন, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো অনুরোধের গান থাকে বলতে পারেন। আমি ঝিনাইদহ থেকে বলছিলাম, দেবব্রত বিশ্বাস সম্রাট, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সহসাধারণ সম্পাদক এবং সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক। প্রথমেই জয় গুরু, জয় গুরু, সাধু সাধু। আমি ঝিনাইদহের মানুষ, যেহেতু লালন শাহের অঞ্চলের মানুষ, আমার প্রত্যেকটা গানই ভালো লাগছে আমার কাছে। তবে আমি একটা অনুরোধ করছি, বাড়ির কাছে আরশি নগর শেথাগর পড়শি বসত করে এই গানটি এবং চাতক বাজে কেমনে যদি শোনান খুবই উপকৃত হবো এবং খুশি হবো। জি ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য। আমরা অবশ্যই সময় থাকলে চেষ্টা করব গানটি শোনানোর জন্য। এবারে কোন গানটি শুনবো? সাইজের মানুষতত্ত্ব একটি গান করি। স্যার বলছে একটি মানুষতত্ত্ব গানের জন্য। এই মানুষে মিলিত মানুষ, এই মানুষে মিলিত মানুষ, চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ। মানুষ চিনিতাম যদি মানুষ, অবিশ্বাসে পায় না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসে যত খেলা সর্ব উত্তম মানুষ লীলা, অধর চন্দ্রের যত খেলা সর্ব উত্তম মানুষ লীলা, না জেনে মন হলি ভোলা, না জেনে মন হলি ভোলা, মানুষ বিবাদী মানুষ, অবিশ্বাসে পাই না মানুষ নিধি মানুষ, অবিশ্বাসে পাই না মানুষ নিধি।
লোকের বয়ব মানুষ জানো না রে ও মন বেহুশ বয়ব মানুষ জানো না রে ও মন বেহুশ মানুষ ছাড়া নয়সে মানুষ মানুষ ছাড়া নয়সে মানুষ অনাদির আদি মানুষ অবিশ্বাসে পায়ে না মানুষ মানুষ অবিশ্বাসে পায়ে না মানুষ সম্পর্কে জানবো, তবে তার আগে একজন দর্শক কল আছে, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। আমি রাজশাহী থেকে বলছিলাম। জি, রাজশাহী পুঠিয়া থেকে বলছিলাম। আমি ভাইয়ের সাথে কথা বলছি। জি ভাই, শুনছেন, বলুন। বলুন ভাই, ভালো আছেন? ভাই হ্যাঁ, আপনি ভালো আছেন? জি, সাইজি রেখেছি, ভালো থাকার চেষ্টা করছি। আমি একটা সাইজির শব্দানি ভালো লাগে, তারপরে একটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম যে বড় সংকটে পড়িয়া দয়াল ডাকিবার এবার ক্ষমা ক্ষমা অপরাধ, এই গানটা যদি এখন একটু শোনাতেন। জি জি, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ কল করার জন্য, আমাদের সাথেই থাকুন। একটু আগে ভাইয়া যে গানটা গাইছিলেন সেই গানটা সম্পর্কে যদি একটু ছোট করে। গানটি মানুষ তত্ত্বের গান এবং লালন ফকিরের সকল তত্ত্বের মূল সার হচ্ছে মানুষতত্ত্ব। মানুষতত্ত্বের বাইরে আর কোনো তত্ত্ব নেই। এবং এই গানে বলেছেন যে সকল অব কি অঙ্গে অঙ্গের অভাব মানুষ জানো না রে ও মন বেহুশ, ও মন বেহুশ।
এবং এখানে হাদিসের উদ্ধৃতি দিয়ে আমি বলতে পারি, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা খালাকাল আদামা ওয়া আলা সুরাতিহি, আল্লাহ বলছেন যে আমি আমার আপন স্রোত দিয়ে মানুষ তৈরি করেছি, তাহলে আমার এই স্রোত আল্লাহর স্রোত এবং এই মানুষের ভিতরেই আল্লাহ আছে। লালন ফকির বারবার এম্পাসিস দিয়েছেন, বলেছেন যে তোমরা মানুষ ভজনা করো, মানুষকে মান্য করো, মানুষকে অনুসরণ করো, তাহলে তুমি আল্লাহকে পাবা। এর প্রমাণ পবিত্র কোরআন শরীফে আপনি পাবেন, সুরা কাফের সুরা নম্বর আয়াতে আল্লাহ বলছেন নাহনু আকরামি আকরাবি ইলাহি বিল হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমি বান্দার ঘাড়ের সারগের চেয়ে নিকটে থাকি, আল্লাহ বেশি দূরে নেই। আবার সুরা বাকারার 186 নম্বর আয়াতে আপনি দেখতে পাবেন আল্লাহ বলছেন নবীকে উদ্দেশ্য করে, হে রাসুল, আপনাকে তারা জিজ্ঞেস করে বলেন যে আপনি কোথায়, আপনি বলুন যে আমি তাদের খুবই নিকটে থাকি, যখন তারা প্রার্থনায় আমাকে শ্রদ্ধাভরে ডাকে আমি তখন তাদের প্রার্থনার উত্তর দিই। আবার বেদের অহম ব্রহ্মাস্মি, উপনিষদের আত্মানং বৃদ্ধি সবই এই মানুষের গুণগান করেছেন, এই মানুষের বাইরে কোথাও নেই। যার কোনো লালন ফকির বলেছেন মানুষ তত্ত্ব যার সত্য হয় বলে সে কি আর অন্য তত্ত্ব মানে, যার কোনো মানুষকে যদি ভজনা করেন এবং মানুষ ভজলে শোনার মানুষ হবি, লালন ফকির মূল তত্ত্বটা এখানে। মানুষ তত্ত্বকে যদি না বুঝতে পারি তাহলে আর কোনো তত্ত্ব বোঝা হবে না, কোনো তত্ত্ব ভোজে কোনো লাভ হবে না। লালন ফকির বারবার এই কথাটি বলতে চেয়েছেন। অনেক ধন্যবাদ। কারণ এই মানুষকে যদি চিন্তা না করি আমি এই, এবং এই কথাটি লালন ফকরের বহু আগে আমাদের সেই মধ্যযুগের কবি চণ্ডীদাস বলে গেছেন, শুনেহে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই। এই মানুষকে চিনতে পারলে সেই মানুষকে চেনা যাবে, কারণ সেই মানুষ তো এই মানুষের ভেতরে। অনেক ধন্যবাদ। এবারে আবার শাহবুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি, কোন গানটি শুনবো? সাইজির যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, শ্রী অনুকূল ঠাকুর বললেন যে সৎসঙ্গে স্বর্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ। আর গুরুবাদী মানব ধর্মের প্রবর্তক ফকির লালন শাহ দেশ থেকে 200 বছর আগে যে বাণী লিখেছেন যে সাধুসঙ্গ সম্বন্ধে পরিবেশন করছি। যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দ গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধরে মন সাধু সঙ্গ, তরিতে বাসনা থাকে ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ভজরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, সাধুর গুণ যায় না বলা,
শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর গুণ জানি না বলা শুদ্ধ চিত্ত অন্তর খোলা সাধুর দর্শনে যা মনে ভজরে আনন্দের গৌরাঙ্গ ভজরে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ জনার প্রেমে হিললে কত মানিক মুক্তা ফলে সাধু জনার প্রেমে হিললে কত মানিক মুক্তা ফলে সাধু যারে দয়া করে সাধু যারে দয়া পরিচিত গান করি সাইজের ঠিক আছে গুরু গো ও ও
বেদবিধির পর শাস্ত্র কানা বেদবিধির পর শাস্ত্র কানা আর কানা মুনামা সব দেখি কানার হাটে বাজার এর সব দেখি কানার হাটে বাজার বেদবিধির পর শাস্ত্র কানা বেদবিধির পর শাস্ত্র কানা আর কানা মুনামা এর সব দেখি
অসাধারণ অসাধারণ। এই গানটা তো আমাদের সবারই অনেক পরিচিত একটা গান, কিন্তু হয়তো অনেকেই এই গানটার অর্থ বা এই গানটার যে মূল কথাটা সেটা হয়তো বুঝি না। সেই বিষয়টা আবু ইসাক ভাইয়ের থেকে শুনবো, তবে তার আগে একটি দর্শক কল আছে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম বলে পরিচয় বলে যদি কোনো গানের অনুরোধ থাকে করতে পারেন। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কৃষিবিদ মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার সিলেট থেকে বলছিলাম। মরমী সাধক লালনের গান তার জীবনবোধ এবং আধ্যাত্মিকতার মর্মবাণী আঘাত করুক ওই সমস্ত পাপিষ্ঠদের যারা এই নজরুল এবং জীবনানন্দের বাংলায় সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছে। শিল্পীর কাছে আমার বিশেষ অনুরোধ এই গানটির জন্যে, লালন কি জাত সংসারে, জি জি অবশ্যই যদি সম্ভব হয় প্লিজ। জি জি, অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য, আমাদের সাথেই থাকবেন শেষ পর্যন্ত। হ্যাঁ, দর্শকের কথার সুরে সুর মিলিয়ে লালন ফকরের এই গানটি খুবই প্রাসঙ্গিক বলতে চাই। আমরা সবাই কানা, বেদ বিধির পর শাস্ত্র কানা। আমরা সবাই অনেক বড় বড় বই পড়ছি, শাস্ত্র পড়ছি, কিন্তু তারপরেও কানার মতো আচরণ করছি। তার কারণ হচ্ছে যে আমরা লালন ফকিরের আরেকটি গানের উদ্ধৃতি দিয়ে বলতে চাই, পড়ে ভূত ভুবনের পণ্ডিত আত্মতত্ত্বে প্রবর্ত নয়। আমরা আত্মতত্ত্ব জানি না, আমার নিজেকে চিনি না জন্য আমরা ভূত হয়ে যাচ্ছি। আমি কে, আমি মানুষ হয়ে আরেকটা মানুষকে কীভাবে মারতে পারি? আমি সেই অখণ্ড সত্তার অধিকারী, সেই সত্তাকে ধারণ করে আছি। আপনি সেই সত্তাকে ধারণ করে আছেন, তাহলে আমি কিভাবে আপনাকে পুড়িয়ে মারতে পারি, কিভাবে আপনাকে আঘাত করতে পারি? যখনই আপনাকে আঘাত করি তখন আমি আর মানুষ থাকি না। তার কারণ পবিত্র কোরআনে বলেছে, যে সূরা মায়দাতে বলেছে যে বিনা অপরাধে একজন মানুষকে খুন করলো, সে যেন পুরো মানুষ জাতিকে খুন করলো। এই গানটির প্রসঙ্গে আসি, এই গানটির প্রসঙ্গে বেদান্ত থেকে আমি একটি উদ্ধৃতি দিতে চাই। সেখানে বলেছেন, জন্ম না যায়ত স্থূল সংস্কারাতে দ্বিজচ্ছতে বেদ পাঠতে ভবতে বিপ্র ব্রহ্ম জানিতে সু ব্রাহ্মণ। অর্থাৎ হিন্দু শাস্ত্রে ব্রাহ্মণ হচ্ছে সর্বোচ্চ ধর্মবেত্তা, ধার্মিক। সে বলছে যে যে বেদ পাঠ করছে সে কিন্তু ব্রাহ্মণ হচ্ছে না, যে ব্রহ্মকে ধারণ করে, ব্রহ্ম সম্পর্কে জ্ঞান লাভ করে সেই ব্রাহ্মণ হচ্ছে। তাহলে মানে আমরা যারা বেদ পাঠ করছি, এবং লালন ফকির আরেকটি গানে বলছে, বেদ বেদান্ত পড়বি যত বাড়বে তত লক না। অর্থাৎ আমি যদি আমার আত্মতত্ত্বকে না জেনে, আমার আত্মার ভিতরে, আমার ভেতরে যিনি আছেন তাকে যদি আবিষ্কার করতে না পারি, আবিষ্কার করে আমি কে, স্বরূপে যে রূপ গিলটি করা আছে সেই রূপকে দর্শন করতে না পারি, সেই রূপকে দর্শন করে যদি আমাকে আবিষ্কার করতে না পারি, তাহলে চিরকাল কানা হয়ে থাকবো। আর কানা হয়ে থাকার কারণে এই মারামারি করবো, ঠোকাঠুকি করবো, সাম্প্রদায়িক দাঙ্গা লেগেই থাকবে। এবং
আরেকটি উদ্ধৃতি আমি কোরআন থেকে দিই, সেটা সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মানব সম্প্রদায়, আমি তোমাদের একজন নারী এবং একজন পুরুষ থেকে তৈরি করেছি, অতপর বিভিন্ন গোত্রে বিভক্ত করিয়াছি, যাতে করে তোমরা নিজেদেরকে চিনতে পারো, মারামারি করবার জন্য নয়। তাহলে এক আল্লাহ বিভিন্ন গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন, এক আল্লাহরই সৃষ্টি, তাহলে আমরা কেন মারামারি করছি? আমরা নিজেদেরকে চিনি না, আমরা কানা জন্য। অনেক ধন্যবাদ, অনেকগুলো তথ্যই আমরা জানলাম যেটা হয়তো আমাদের অনেকেরই অজানা ছিল। আরও অনেক কিছুই শুনবো, তবে এবারে কোন গানটি শুনবো? যে গানটি অনুরোধ করলো সেটাই গাই। হ্যাঁ একদম, সব লোক পেলা লালন কি যাচ্ছে সংসারে। ফকির লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সংসারে সব লোকে কয় লালন কি জাত, সংসারে সব লোকে কয় লালন কি জাত।
সাধু বাজারে সংসারে সব লোকে কয় দাদন কেদার সংসারে সব লোকে কয় দাদন কেদার সংসারে ফকির লালন বলে জাতের কিরু লালন বলে জাতের কিরু লালন বলে জাতের কিরু দেখলাম না এই নজরে সংসারে সব লোকে কয় লালন কিরাত 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 সংসারে অসাধারণ পরিবেশনা, ভীষণ সুন্দর। এই গানটাও আসলে আমাদের অনেক পরিচিত একটা গান, তো এই গানটা সম্পর্কে যদি ছোট করে একটু। এখানে লালন ফকির খুব চমৎকারভাবে এই যে অসাম্প্রদায়িক চেতনার কথা উনি তুলে ধরেছেন, এবং ভগবান শ্রীকৃষ্ণের উদ্ধৃতি দিয়ে আমি শুরু করতে চাই আলোচনা, সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন চতুর্বর্ণময় সৃষ্ট গুণকর্ম বিভাগেশু। উনি বলছেন যে চারটি জাত, চারটি বর্ণ সৃষ্টি করেছি গুণ এবং কর্মের ভিত্তিতে, এবং এর সাথে আমি সূরা মায়েদার 48 নম্বর আয়াত থেকে উদ্ধৃতি দিতে চাই, যেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের প্রত্যেকে একটি আইন ও পদ দিয়েছি, যদি আল্লাহ চাইতেন তবে তোমাদেরকে সবাইকে এক উম্মত করে দিতেন, কিন্তু এরূপ করেননি, যাতে তোমাদেরকে যে ধর্ম দিয়েছেন তাতে তোমাদের পরীক্ষা নেন, অতএব দৌড়ে কল্যাণকর বিষয়াদি অর্জন করো। তাহলে আল্লাহ কিন্তু নিজেই এই বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, বিভিন্ন গোত্র সৃষ্টি করে দিয়েছেন। সুতরাং এখানে আল্লাহ যেটা ফয়সালা করে দিয়েছেন, সেখানে অন্য ধর্মের প্রতি, অন্য গোত্রের প্রতি, অন্য জাতির প্রতি বিদ্বেষ পোষণ করা এবং তাদের প্রতি হিংসা পোষণ করা আমাদের ইমানের এবং আল্লাহর যে আমাদের ধর্মের ফিলোসফির বাইরের একটি দর্শনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যে যে ধর্ম মানি, যে যে দর্শন মানি, সেই দর্শনের বাইরের স্ট্যান্ড আমরা নিয়ে আছি। আমরা যদি হিন্দু ধর্ম মানি, আমরা যদি মুসলিম ধর্ম মানি, তাহলে আমাদেরকে মানতে হবে যে যে, এবং গীতা আরেকটি কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে 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 উপাস্যকেই উপাসনা করুক না কেন, সে প্রকারান্তরে আমাকেই উপাসনা করেন। আল্লাহ কিন্তু ওই কথা বলেছেন যে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভক্ত করেছি, বিভিন্ন ধর্ম দিয়েছি তোমাদের পরীক্ষা করবার জন্য, যাতে করে তোমরা তোমাদের পরীক্ষায় উত্তীর্ণ হও। সূরা মায়েদায় আমি উদ্ধৃতি দিয়ে বললাম 48 নম্বর আয়াতে, দর্শক আপনারা যারা দেখছেন আপনারা মিলিয়ে নিতে পারেন, তাহলে আমরা কেন এই সম্প্রদায় হানাহানি করছি, কেন এই দলাদলি করছি? চলুন, বাউলিরা খুব সুন্দর করে বলে থাকেন, ভক্ত হও, বিভক্ত হয়েও না, বিভক্ত হলেই ধ্বংস। চলুন আমরা গোলাগুলি করি, দলাদলি কেন করব? অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য। একজন দর্শক কল আছেন, একটু কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আশুলিয়া থেকে ডাক্তার দীপু মণ্ডল বলছিলাম। জি, আমি শিল্পীর সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি বলুন। হ্যালো, হ্যাঁ জয় গুরু। সবাই উপস্থিত, সবাই দেখতেছে, খুব ভালো হচ্ছে গান, খুব খুশি হলাম দোস্ত। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, খুবই ভালো হচ্ছে, ভবিষ্যতে আরো ভালো করবে। আমার আমার এই বন্ধুটার জন্য আমার অনেক অনেক দোয়া, শুভকামনা। আমি চাই সে একদিন অনেক নাম করবে, এবং লালন সাহেবের বাণী নিয়ে যে যেভাবে এগিয়ে যাচ্ছে আমি দোয়া করি মন থেকে। মানে শাহাবুল মানে আমাদের পানের শিল্পী, শাহাবুলের কণ্ঠ শুনলে কেমন যেন মনটা ভরে যায়। তোমার কোন অনুরোধ আছে দীপু? হ্যাঁ দোস্ত, আমার ওই যে এবেলা তো ঘরের খবর, বাহ দেখলাম, এই গানটা করলে খুব খুশি হব।
তোমার সব গানই আমার ভালো লাগে দোস্ত, সব গানই ভালো লাগে। এবং আমি না শুধু, আমার পাশে যারা আছে মানে দর্শকের লোড হয়ে আছে এখানে, সবার একই কথা, মানে গান আমাকে আমার চেম্বার বন্ধই করতে দিচ্ছে না যে গান শেষ করে দিতে হবে। তো এগিয়ে যাও, খুব ভালো হচ্ছে, দোয়া রইল, হ্যাঁ আর পারলে গানটা করো, হ্যাঁ দোস্ত। ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য, সাথেই থাকবেন। এবারে কোন গানটা শুনবো? সারো বলছিল একটি ঘরের গান গার জন্য, যে এই দেহ ঘর, এই ঘরেই সাই বসবাস করছে, এই ঘরের গানটাই করি। হয়ে যায়, মহাজনরা বলেছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা খুঁজলে প্রাপ্তি হয় তা আছে মানব ভাণ্ডে। ঘরের আট কুঠরি নয় দরজা হয়, আঠারো মকামের মানুষ আঠারো জন রয়, রবি শশী দিবানিশি জ্বলিছে সদাই, এই ঘরের দ্বারে দ্বারে আছে প্রহরী, আদালত ফৌজদারি কোঠা দালান সারি সারি, ঘরের কর্মচারী জ্ঞান চৌধুরী বিচারের ভার তার উপর, ঘরের কেবা ঘুমাই কেবা জাগে, কেবা ঘুমাই কেবা জাগে, কে কারে দেখাই স্বপন, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে মন রে, এই বেলা তোর ঘরের খবর জেনে নে রে, ঘরের কেবা ঘুমাই কেবা জাগে, কেবা ঘুমাই কেবা জাগে, কে কাজে করবে তব
আর কেন মন ঘুরো বাহিরে, বাইরে যা কর তত্ত্ব অবিরত সে তো আত্মা চক্রে বিহারে। বামে ইড়া নারী দক্ষিণে পিঙ্গলা, সে যে রজগুণে করিতেছে খেলা, মধ্যে সত্য গুণ সুষমা বিমলা। ধরো ধরো তারি সাদরে মান দেহের গুরু হয়ে বিকারে বায়ু চলছে অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে চেতন কর্ম তাহারে। তাহলে গুরু ছাড়া হবে না, কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে চেতন করম তাহারে। যে ঘর আমি ঘর বেঁধেছে ঘরের
জেনে নে রে সাধারণ অসাধারণ একজন দর্শকের কল আছে, একটু কথা বলে নেছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। হ্যালো, আমি রাজবাড়ি থেকে বলছি, মোহাম্মদ মিরাজ মেধা। জি, শুনতে পাচ্ছি। একটু গুরুর সাথে কথা বলতে চাই। বলুন। জয় গুরু। আমি আপনার একজন প্রিয় একজন ফ্যান, আমার মোবাইল নেওয়ার সময় আপনার ফ্যানই বাজে উঠছেন। থ্যাংক ইউ আপনাকে। মানে আমার মোবাইলে প্রথম ঘন্টা বাজলে আপনার গানই বাজে উঠছেন। কোনো অনুরোধ আছে আপনার? একটু আগে যে গানটা শুনলাম আমরা, সেই গানটা সম্পর্কে সংক্ষেপে। এই গানটা প্রবর্ত দেশের গান, লালন ফকরের প্রবর্ত দেশের গান। এই বেলা তোর ঘরের খবর বুঝে নে নাবো, ঘরে কে বা ঘুমায় কে বা জাগে, কে কে কারে দেখায় স্বপ্ন। তো এই যে দেহঘর, এই দেহঘর, এই ঘরের ভিতর একজন বাস করেন, আত্মা রূপে বাস করেন। এবং এই দেহ খাঁচা, এই আত্মা না থাকলে দেহের কোনো দাম নেই। এবং সূরা হিজরের 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নাফাকতুহু ফিমুর রুহি। যখন এই দেহকে গঠন করা হলো তখন এটা ছিল জাস্ট একটা পুতুল, অসার পুতুল। যখন তার ভিতর রুহু ফুঁকে দেওয়া হলো তখন সেটা প্রাণ সঞ্চার হলো। শাহাবুল যেহেতু বাউল ঘরানার শিল্পী, অনেক কথা বলে গেছেন যেগুলি এই গানের ভেতরে নাই, গানের বাইরের অনেক কথা বলে গেছেন। ইড়া পিঙ্গলা সুচন্দ্র নাড়ের কথা আর স্বপনকে দেখাচ্ছে তার উত্তর বলি সেখানে, সেটা হচ্ছে মন। আত্মা এবং মন কিন্তু এক জিনিস নয়, আত্মা হচ্ছে আল্লাহর অংশ। এই দেহের আটকোঠরি বলি না আমরা, একটা লালনের গানে বলেছি, আটকোঠরি নয় দরজা, আটকোঠরি হচ্ছে বাবা, বাবার চার চিজ, মায়ের চার চিজ, এই আটকোঠরি। আটকোঠরি এই আট এবং আল্লাহর দেওয়া দশ, এই আট দশে আঠারো, আঠারো কোঠরি কোঠা আছে। এই আঠারো কোঠরিতে আঠারো জন বাস করেন এবং সেই আল্লাহর যে দেওয়া দশ সেখানে, তার ভেতর থেকে আল্লাহর মূল জিনিসটা হচ্ছে আল্লাহ বস্তু প্রাপ্ত, যেটা পিতৃধন, যেটা সেটি হচ্ছে প্রাণ বায়ু, যেটা বাউলেরা সাধনা করে থাকেন। বাউল শব্দটাকে যদি আমরা ভাঙি, বা যোগ উল, বা শব্দের মূল ধাতু হচ্ছে বাত, বা শব্দের অর্থ হচ্ছে বাতাস, উল শব্দের অর্থ হচ্ছে অনুসন্ধান করা, অর্থাৎ যারা বাতাসের অনুসন্ধান করে তারাই বাউল। অর্থাৎ এই প্রাণ বায়ুর অনুসন্ধানের মাধ্যমে যারা সেই এই এটা কে ফুঁকে দিয়েছে, আল্লাহ ফুঁকে দিয়েছে। সূরা হিজরতের যেটা বললাম, আল্লাহর তরফ থেকে যেটা এসেছে সেটার অনুসন্ধান যারা করে তারাই বাউল। এটা আমরা প্লেটোর ফিলোসফিতে কীভাবে এসেছি, একটু লালন ফকিরের দর্শন, গানকে আমরা বিনোদনের বস্তুতে পরিণত করেছি, কিন্তু এটা উচ্চ মার্গের একটা দর্শন, বিশ্বের বিভিন্ন দর্শনের সাথে আমরা মিলাতে পারি। প্লেটোর দর্শনে কী সুন্দর করে এই দেহকে একটা অন্ধকার গুহার সাথে মিলিয়েছেন এবং সেই আত্মাটাকে একটা লাইটের সাথে মিলিয়েছেন। লালন ফকির সেই আত্মাটাকে একটা লাইটের সাথে মিলিয়ে বলছেন, সেই আত্মা কিন্তু ঘুমায় না, আল্লাহ যেমন ঘুমায় না, আত্মা ঘুমায় না, দেহ ঘুমায়। সেই দেহের ভিতরে মন, যেটা মাইন্ড, এই মাইন্ড স্বপ্ন দেখে, এই মাইন্ড এই দেহকে স্বপ্ন দেখায়, আত্মা চিরজাগরুক। অনেক ধন্যবাদ আবু ইসাক আপনাকে। আমরা আরও কিছুটা সময় তো গান শুনবই, তবে আমি এবারে চাই যে আমাদের বাদ্যযন্ত্রে যারা যারা ছিলেন, যাদের ছাড়া আমাদের আয়োজনটা এত সুন্দর কখনোই হতো না, তাদের সাথে পরিচিত হতে। কিন্তু আয়োজনের নিয়ম অনুযায়ী তো আমারই পরিচিত করানোর কথা, কিন্তু এই দায়িত্বটা আমি শাহুল ভাইয়াকেই দিতে চাই। আপনি সুন্দরভাবে সবার সাথে একটু পরিচয় করিয়ে দিতেন। আমার সঙ্গে যারা যন্ত্রশিল্পী হিসাবে, সেটা সবাই শিল্পী, বিশেষ করে আমি ওই বাংলা ঢোল বাজাচ্ছে রিপন সরকার, আমার সঙ্গেই অনেক জায়গায় কাজ করে। প্যাডি আছে আমাদের প্রদীপ দাদা, আমাদের কুষ্টিয়ারি, আমাদের অহংকার। তবলে আছে উজ্জ্বল হোসেন, যে অনেক জায়গাতে আমার সঙ্গে উনি বাজায় কাজ করে। দোতারাই বাবু, বাঁশিতে অমিত, অমিত অনেক মিডিয়া চ্যানেলেও অনেকের সাথে বাজাই, বাবুও বাজাই। কিবোর্ডে অনিন্দ দাদা, হ্যাঁ নন্দন দাদা, সরি নন্দন দাদা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য এবং এত সুন্দর সময় দেওয়ার জন্য। এবারে কোন গানটা শুনবো ভাইয়া? সাইজের একটি গৌরতত্ত্বের একটি গান করি।
ফুলের লোভে মন বাড়াবি ফুলের লোভে মন বাড়াবি কুল হারাবি গবুর চাঁদকে আর পাবি না গবুর প্রেম করবি যদি ও নাগরিক কুলের গৌরব আর কইর না কুলের লোভে মন বাড়াবি কুলের লোভে মন বাড়াবি কুলহারাবি গোর চাঁদিকে আর পাবি না করবি যদি ও নাগরি কুলের গৌরব আর কইর না গৌর প্রেম করবি যদি সব টাকা করি এ ঘর বাড়ি কিছুই তোর সব কে যাবে না যত সব টাকা করি এ ঘর বাড়ি
সঙ্গে যাবে না যাবে পাঁচ কড়া কড়ি কলসি দড়ি কাঠখড়ি আর চড়বি ছানা যাবে পাঁচ কড়া কড়ি কলসি দড়ি গৌর প্রেম করবি যদি অসাধারণ এই গানটা সম্পর্কে আমি ইসাক ভাইয়ের থেকে একটু বিস্তারিত জানতে চাই সংক্ষেপে। গৌর প্রেম করবি যদি ও নাগরী, একদিন এটা সে গৌর তত্ত্বের গান আগেই বলেছে, লালন ফকির বলেছেন সেই সেই কালা চাঁদ নদে এসেছে,
আমরা গৌর তত্ত্বের কথা বলি কিন্তু গৌর তত্ত্বের ভেতরেও ঢেকি না। একদিন শ্রীকৃষ্ণ রাধিকাকে ডেকে বলছে, হ্যাঁ গো রাধে, আমি তোমার কাছে তিনটা জিনিস চাই, তুমি দেবে আমাকে? রাধে বলছে, বলো কি? বলছে, তোমার অঙ্গকান্তি, তোমার মহাভাব আর প্রেম। এই যে আমি যখন তোমাকে ডাকি, যত রাত্রই হোক না কেন, রাত্রি গভীরে আমি বাঁশি বাজাই, তোমার কোনো ভয় নাই, কোনো ডর নাই, রাত্র তিনটা চারটা যত গভীর রাত হোক, আমি বাঁশিতে ফোঁ দিলেই তুমি দৌড়ে চলে আসো, তোমার এই মহাভাবটা তুমি আমাকে দাও। রাধা বলতেছে, ভগবান কৃষ্ণ, তুমি তো ভগবান, তুমি আমার ভাব কীভাবে বুঝবে? শাহাবুর গান গাচ্ছে, ওর গান কেমন লাগছে ও কি বুঝতে পারছে? ওকে এই গানের ভাব বুঝতে হলে তো শ্রোতা হতে হবে। রাধা বলছে, ভগবান তুমি তুমি ভগবান হয়ে বুঝতে পারবে না, তুমি রাধা হও, রাধা না হলে রাধার ভাব তুমি বুঝতে পারবে না। তখন বলছে যে আমি রাধা হয়ে আসবো, ওই প্রতিশ্রুতি দিয়ে কলিকালে সেই রাধা হয়ে এই গৌরাঙ্গ হিসাবে এই নদিয়াতে আসলো। নদিয়াতে এসে এখানে এমনই রাধাভাবে এমনই বিভোর হলেন, রাধা নামও উচ্চারণ করতে পারেন না, রা 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 বলতে বলতে মাটিতে গড়িয়ে পড়েন, সেই গৌর প্রেম। এবং বলছেন লাস্ট কলিতে বলছেন যে মনে প্রাণে একই মনে সেই প্রেমের খেদ মেটে না, ওইভাবে যদি প্রেম করতে না পারি, সেই স্রষ্টার সাথে যদি বিলীন হতে না পারি, এখানে রাধাকৃষ্ণ কোনো মানব মানবী নয়, এটা সেই জীব পরমের প্রেম। আমি জীব, আমার পরমের সাথে সেই যদি ফানাফিল্লা বাঁকা বিল্লা স্তরে পৌঁছে না যাই, আমি যদি তার সাথে সেইভাবে ফানা না হয়ে যাই, তাহলে তার সাথে আমার মিলন ঘটবে না, শুধু লোক দেখানোই আচারে আমি তাকে পাবো না, সে রাধা ভাবে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি দর্শকদের, যে রাধা, রাধাটা হচ্ছে কি ধারা, ধায়কার ধারা, একার ধারা, ধারা সবসময় নিম্নগামী, এই ধারাকে যখন উল্টিয়ে দেই তখন এটা হয়ে যায় রাধা, আমি নিম্নগামী ধারাকে যখন ঊর্ধ্বগামী করতে পারি তখন সেটা হয়ে যায় রাধা, সেই রাধা ভাব আমার ভিতরে যখন আনতে পারি তখন আমার ভিতর রাধা কান্তির উদ্ভব হয়। অনেক ধন্যবাদ, একজন দর্শক আছে, কথা বলে নিচ্ছি। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার পরিচয় দিয়ে যদি কোনো গানের অনুরোধ থাকে বলতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপা, আমি শাহাবুর রাগে বলতে চাই। জি কথা বলুন। হ্যালো, আমি সামনে আছি, বলেন, শুনছি। হকভান্ডারি গাউসুল আজম। হকভান্ডারি গাউসুল আজম। ভাই আমি রাজশাহী থেকে মানিক বাবার ভক্ত বলছিলাম। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। না, এটা সাইজির তিরোধান দিবস উপলক্ষে অনুষ্ঠান চলছে, তো এই অন্য কোনো গান অনুরোধ না করে যদি সাইজির গানের অনুরোধ থাকে তাহলে বলতে পারেন। ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে, ঠিক আছে, অনেক ধন্যবাদ আমাদের কল করার জন্য, সাথেই থাকবেন। আমরা একদমই আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা গান শুনতে শুনতে বিদায় নেব। তার আগে আবু ইসাক ভাই এবং শাহাবুল ভাই দুজনকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে যন্ত্রশিল্পী যারা যারা ছিলেন আমাদের সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য। আমি বিদায় নিয়ে নিচ্ছি, গান শুনতে শুনতে আমরা আজকের আয়োজন থেকে বিদায় নেব। দর্শক আপনারা গান শুনতে থাকুন, তবে আমি সুজানা জাহিদে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ডেকো সুপার ডুপার বিস্কুট নিবেদিত স্টুডিও 24 থেকে। দেখা হবে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গানের সাথে থাকুন এবং সেই সাথে চ্যানেল 24 এর সাথেই থাকুন। আমিও একটু বিদায় নিই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমি বিশেষ করে চ্যানেল 24-কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সুন্দর আয়োজন নিয়ে আমাকে ডাকার জন্য। কলাকৌশলী যারা আছে সবাইকে আমি ভালোবাসা ও ভক্তি জানাচ্ছি, সেই সাথে স্যার আছেন, স্যারের চরণে আমার ভক্তি। আর যারা আমার এই বাণী, সাঁইজির বাণী ঘরে বসে শ্রবণ করছেন, সবার চরণে ভক্তি, ভুল ত্রুটিলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় গুরু। মনামার গেল রে জান খর রবে নয় ধন
জীবন জৈবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন একবার সবুরের দেশে ভয় দেখি দমক কষে একবার সবুরের দেশে ভয় দেখি দমক কষে উঠিস না রে ভেসে এই যন্ত্রণা কারো রবে না এ ধন জীবন জৈব তবে কেন এত বাসনা কারো রবে না এ ধন করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা যে করে কালার চরণের আশা জানো না রে মন তার কি দুর্দশা ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধান দিল ভক্ত বলি রাজা ছিল তার সর্বস্ব ধান দিল বামন রূপে প্রভু করে সালনা কারো রবে না এ ধন জীবন জৈব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল অতিথি রূপে তার পুত্রকে নাসিল কর্ণ অনুরাগী না হইল সগী তবু কর্ণ অনুরাগী না হইল সগী অতিথির মন করে সান্ত্বনা কারো রবে না এ ধন জীবন জৈব তবে কেন মন এত বাসনা কারো রবে না এ ধন চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল ওই হরি নামে প্রহ্লাদ চরিত্র দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল ওই হরি নামে তারে আগুনে পুড়ালো জলেতে ডুব
পালো তারে আগুনে পুড়ালো জলেতে ডুবালো তবু না ছাড়িলো সিরূপ সাধনা কারু রবে নাই ধন জীবন জৈব তবে কেন এত বাসনা কারু রবে নাই ধন ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তির শেল হানিল তার বক্ষস্থলে রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে শক্তির শেল হানিল তার বক্ষস্থলে তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি লালন বলে কর এ বিবেচনা আরো রবে নাই ধন জীবন জৈব তবে কেন এত বাসনা আরো রবে নাই ধন একবার সবুরে রোদেশে বই দেখি দমক কষে একবার সবুজের দেশে বই দেখি দমক কষে উঠিস না রে ভেসে এই যন্ত্রণা কারো তবে নাই ধন জীবন জৈব তবে কেন এত বাসনা কারো তবে নাই ধন তবে কেন এত বাসনা আরো রবে নাই।